সবার মাঝে চপ্পল ছিল মুখ্যমন্ত্রীর, সেফটি পিন দিয়ে নিজেই করলেন সারাই। বেশি দিন ব্যবহারের ফলে এই অবস্থা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা মঞ্চে বক্তৃতা শেষ করার পর হঠাৎই হাওয়াই চটি ছিঁড়ে গেল মুখ্যমন্ত্রীর। সভার কাজ থামিয়ে সেফটি পিন দিয়ে সাময়িকভাবে সারিয়ে নিলেন চপ্পল। শুক্রবার ঝাড়গ্রামে নির্বাচনী জনসভায় প্রচার মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বক্তব্য শেষ করার পর হঠাৎই মুখ্যমন্ত্রীর হাওয়াই চটি ছিঁড়ে যায়। সেফটি পিন লাগিয়ে সভার কাজ চালিয়ে যেতে থাকেন তিনি। লোকসভা নির্বাচনের আবহে গত প্রায় দেড় মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনী জনসভা করছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত গজাশিমুলের জনসভা করেন তিনি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে এদিনের সভায় উপস্থিত ছিলেন। সেখানেই সভার মাঝে ঘটে যায় এই বিপত্তি। তখন মঞ্চে হাজির ইন্দ্রনীল সেন, মন্ত্রী বীরবাহা হাঁসদা সহ আরও অন্যান্য দলীয় নেতৃত্ব। জানা গেছে মুখ্যমন্ত্রীর সভার শেষে মঞ্চে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার আগে তিনি লক্ষ্য করেন তার পায়ের চটি ছিঁড়ে গিয়েছে। মঞ্চ থেকেই অন্যান্য সহকর্মীদের তিনি বলেন, এবার কি খালি পায়ে যাব নাকি? একটা সেফটি পিন জোগাড় করো। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা প্রথমে তোড়জোড় শুরু করেন নতুন জুতো আনার, কিন্তু তাদের থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপর নিজেই জুতোতে সেফটি পিন লাগিয়ে নেন। ইন্দ্রনীল সেনকে নির্দেশ দেন অনুষ্ঠান শুরু করার জন্য। এরপর মজা করে মুখ্যমন্ত্রী বলেন, আসলে ওর দোষ কিছু নেই, জুতোর যা আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছি। মঞ্চের মাঝে চেয়ারে বসে জুতো ঠিক করে নিয়ে ফের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। ইন্দ্রনীল, তুমি সেট করো, আমি আমার জুতোটা ছিঁড়ে গেছে, সেফটি পিন লাগাই হাঁটতে হাঁটতে। ওর দোষ কিছু নেই, মানে ও জুতোর যে আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঝাড়গ্রাম। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।